হ্যাঁ, গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে। ওপি গাইজ, ওপি ওপি গাইজ, ওপি, হোয়াট এ শট, হোয়াট এ শট গাইজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সে ভিডিওতে আজকে আপনাদের দেখাবো আসলে টিমমেট মরে যাওয়ার পরও একজন দুজন বেঁচে থাকলো কীভাবে চমৎকার পিস ক্যাম্প করা যায় সেই বিষয় নিয়ে। সো প্রথমে আমরা এখন নামতেছি যে হট ড্রপ, যেটা জর্জপুলে। তো সেখান থেকে কিছুক্ষণ ফাইট করার পরে আমরা দুইজন ফিনিশ হয়ে যাই সেখান থেকে। তারপরে বাকি টিম দুইজন থাকে, যে দুইজন এখান থেকে ড্রপ লুটে অলমোস্ট 13-14টা কিল নিয়ে এখান থেকে চলে যায় ব্রিজ, এবং সেখানে দুইজনে অসাধারণ একটা ক্লাস দেখাই। সেই ব্রিজে 2v4, অ্যাকচুয়ালি 2v3 ছিল, গাড়িতে অসাধারণভাবে ক্যাম্পিং করে সেখান থেকে টিমমেট অপোনেন্ট টিমমেটদেরকে যেভাবে ফিনিশ করে দেয় চমৎকার ছিল। তো সেই চমৎকার ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসছি আজকে, আশা করি অনেক এনজয় করবেন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। তার আগে অলরেডি দেখছেন জর্জপুলে অনেক এনিমি নেমে গেছে, তার মাঝখানে আমরা পড়ে গেছি। প্রথমে কিন্তু গান টান কিছুই পাই নাই, তো গান না পেয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিলাম, একটা বট টট মেরে তারপরে গান পেতে হয়। তবে দেখা যাক সে পর্যন্ত কী হয়। তো প্রথমে জর্জপুলে চলে আসছি এই ওয়্যার হাউসে। তো ওয়্যার হাউসে লুটতে হবে, দেখা যাক কই কি আছে। কোনো গান নাই, এদিকে একটা বট দৌড়াদৌড়ি করতেছে, বট ফায়ার দিতেছে, কোনো অপশন কিন্তু নাই, দেখা যাক। পরে বট মেনে M16 ওখান থেকে, সরি M76 ওখানে একটা পেয়ে যায়। তো সেটা নিয়ে যাত্রা শুরু, চলুন দেখা যাক সামনে আছে। আমাদের প্রথম কিলের সূচনা হয়, তো কিল থেকে এখান থেকে শুরু। তারপর একটা একটা করে বেশ কয়েকটা স্কোয়াড এখানে চলে আসে। প্রথমে আমরা দুইটা স্কোয়াড দেখলো, এখানে অলমোস্ট 4-5টা স্কোয়াড কোনো কোনো দিক থেকে চলে আসে। তো আমি বেশি কিল না পেলে ওদিকে তানবি ভাই অসাধারণ খেলেছিলেন। তো চমৎকার সেই খেলাটা দেখেন, ততক্ষণে দেখছেন। তারপরে বিশ্বের যে ক্যাম্পিংটা সেটাতে নিয়ে যাচ্ছি। তো ছোট ভিডিও, আশা করি সবাই দেখবেন এবং সবাই লাইক কমেন্টস করে রাখেন, অনেক এনজয় করবেন আশা করি। পড়ছে কে ওয়াচ আউট, কোন দিকে মারি দিছ আল্লাহ জানে কোন দিকে ছিল, তারপর খোঁজার চেষ্টা করছি। শেষ পর্যন্ত উপর দিকে বেচারা চলে আসছে, পিছনে টিমমেটটাকে এবং বলতে বলতে আরো একটা স্কোয়াড এখানে টোটালি আমাদের উপর রাজ দেওয়া শুরু করে। ভাই কি অবস্থা ভাই, এখানে চলতেছে কি, কোন স্কোয়াড কোন দিক থেকে কখন আসছে সেটা বলে ওটা খুবই মুশকিল ছিল আমাদের কাছে। যথেষ্ট গান বুলেটও সেরকম নাই, এরা যারা পাইছিল তারা যে খুব বেশি পাইছিল তাও না, তাদের থেকে যা ছিল সেটাই নিয়ে লুটপাট করার চেষ্টা করে। আমার গানে দেখেন মাত্র 30টা মাস M76-তে, যেটা দুই গান মিলে। তো দেখা যাক এই টিমকে কি হবে, আরো একজন কে রক করে দেয় ফাইনালে এখানে আসে এবং ফিনিশও করে দেওয়া হয় তাকে। তো আরো একজন আসে শেষ পর্যন্ত তাকে শর্ট গান দিয়ে ফিনিশ করা হয়। তো চলুন দেখেন আরো একটা আছে সেটা খোঁজার চেষ্টা করছি, কই আছে বুঝে ওঠা মুশকিল, কই ক্যাম্প করে বসে। এর মধ্যে দেখেন ফায়ার দিয়ে ফেলে অল্পের জন্য, একজনকে নক করে দেয় সেখানে। শেষ পর্যন্ত পিছন দিয়ে কিছু রোটেট করার চেষ্টা করে এবং ফাইনালি ফিনিশ হয়ে যায়। এরপরে আরো একটা স্কোয়াড ওখানে ক্যাম্প করে বসে থাকে এবং বট ফায়ার দিয়ে আমাদেরকে ডাকার চেষ্টা করে। পিপি ভাইজন দিয়ে একটা নকও করে দিই, কিছুটা রোটেট করে তাকে মারতে যাই, আর একজনের হাতে আমি ফিনিশ হয়ে যাই। তারপরে আসলে টিমমেটদের এখান থেকে যে বিস ক্যাম্পিং, সো চলুন দেখেন কি ধরনের ক্যাম্পার এখানে ভাই। একের পর এক স্কোয়াড আসতেই আছে ক্যাম্প করে করে, কোথায় কোথায় বসে আছে রে ভাই, কি একটা অবস্থা। কি নাই আমি ঠিক ভাই গাছের মধ্যে বসে রয়েছে ভাই,
আচ্ছা একটা নক করছি, গো গো একটা নক করছি, ডানে একটা নক আছে, এনি আছে আপনার নাই, এই যে ভাই রে ভাই এখনো নাকি এনিমি আছে, কি একটা অবস্থা, জানি না বট ছিল কিনা বাট ক্লোজে চলে আসছিল, তো আরো একটা ফিনিশ করে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত ওদিকে পানির এই যে লেকের পারে আরো একটা টিম বসে থাকে, তো কি অবস্থা চারিদিকে ভাই, একের পর এক আসতেই থাকে, শেষ পর্যন্ত এখান থেকে বেশ কিছু কিল নিয়ে তানভীর এবং নাইট এখান থেকে ব্রিজের দিকে রওনা দেয়। ওরে তানভীর ভাই কি করছেন ভাই, আলহামদুলিল্লাহ ভাই 10 কিল, ওকে গাইস ওকে 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 ঠিক আছে। সো গাইজ আমার লুটেরা টিমমেটের কিন্তু এতগুলো ক্রেট লুটে লুট শেষ হয়নি, এখান থেকে তারা এখন ড্রপ নামাবে, ড্রপ নেমে তারা এখানে AWM গোজা এগুলো নিয়ে তারপরে সামনের দিকে আগাবে, তো এগুলো তারা তাদের নাকি চলেই না, চলেন থ্যাংক ইউ এভরিওয়ান গাইজ যারা যারা দেখছেন, যারা যারা জয়েন করছেন, অনেক অনেক ভালো লাগছে জয়েন করার জন্য। ওকে এনিমি আছে, এনিমি আছে, এনিমি আছে, একটু ভাগো 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 সেভ জোনে দাও। ওই ও মাই গড, ও মাই গড, এটা তুমি নামছো কেন গাইজ? এখানে আমাদের বটসর রাতুল নাইট ফিউরি অ্যাকচুয়ালি, সে গাড়ির থেকে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস টাইপে জাম দিতে যেয়ে নক হয়ে যায়, ওপি নক ছিল, সো এখান থেকে নক তাকে ফিনিশ করা হচ্ছে, গাড়ি দেখেন কিভাবে বাড়াইছে ভাই, যেমনি জাম দিয়েছে ভাই এনিমির সাথে দৌড়াইতে দৌড়াইতে, সো এখান থেকে রিভাইভ টিভাইভ করে তারপর বিজে যাচ্ছে, সো বিজে গেলে আসল খেলা জমে উঠবে, সো চমৎকার সেই ফাইট শেষ পর্যন্ত দেখেন। ওই সামনে সামনে ইয়েটা ক্রস করবে তারপরে মারবেন, রাতুল তুমি বামের থেকে মারবা, ও নাইস ভালো পেস, তুমি দেখো পিছন দিকে কেউ হেডশট দেয় কিনা মাঝে মাঝে, টু তুমি যেখানে আছো ওখানে পড়বে না, কিভাবে দেখেন কিভাবে আসলে টিমমেটকে ক্যাম্প করতে হয়, বিস ক্যাম্প, তো গাইজ বিস ক্যাম্প দুইজনে কিন্তু বিস ক্যাম্প, আবার 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 সেম প্লেস, তো গাইজ কিভাবে বিস ক্যাম্প করতে হয় টিমমেট দেখেছে সেখানে গাইজ, ভিউয়ার্স এটাই ছিল আসলে দারুণ একটা বিস ক্যাম্প, আর কোনো টিম আসলে বিস থেকে আসে নাই যার কারণে হয়ে গেছে, তো ডান দিক থেকে এদিক থেকে পরবর্তীতে চলে আসছে তারা বোর্ড দিয়ে, সো বোর্ড দিয়ে সেখান থেকে বলেছে একটা নকও করা হয়েছিল, তো ফিনিশ করতে পারেনি, পরবর্তীতে বেশ কিছুক্ষণ ফাইট হয়েছিল, ফাইনালি যেটা হয়েছে যে আমাদের তানভীর ভাই ডিসকানেক্টেড হয়ে গেছিলো, পরে রাতুল শেষ পর্যন্ত এক একা খেলার চেষ্টা করছিল, 1v3 সিচুয়েশন ছিল আসলে, ওপেনে যে 1v3 সিচুয়েশন সম্ভব হয়নি এবং ফাইনালি সেকেন্ড পজিশন ছিল আমরা, তবে চমৎকার একটা ম্যাচ ছিল সব মিলায়, অনেক বেশি এনজয় করেছিলাম এখান থেকে, যারা যারা দেখছেন তারা আশা করি এনজয় করছেন, তো অবশ্যই যারা যারা যদি ভালো লেগে থাকে একটু হলেও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন সবাই, তো আশা করি রেগুলার এরকম কন্টেন্ট আসবে থাকবে, তো সেটার জন্য দেখার অপেক্ষায় থাকবেন সবাই, এবং সবার যে আমন্ত্রণ রইল, তো সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।